এই যে আমার, এই যে দেখতে পাচ্ছি আমার হাতের একটা ফোন, নতুন আইফোন আমার 14 প্রো। এ দেখিয়ে দিচ্ছি, এবার যে ভিডিও করব সেটা এই আইফোনেই ভিডিওটা হবে, দেখে নাও নতুন। এই যে ওকে, তো চলো আইফোন দিয়ে ভিডিও শুট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সাউ ফটোগ্রাফি আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আমার কিছুদিন শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আজকে দিদির বাড়িতে খেতে যাওয়ার জন্য বলেছে, তাই একের পর এক আমার ধাক্কা হতেই থাকলো। ফার্স্টে ভাই মারা গেল, তারপর সেটা শুনে আমার মাস্তুলো দিদি 8 দিনের মাথায় স্ট্রোক হয়ে মারা গেল, তার ঠিক 2 মাস বাদে আমার নিজের বন্ধুও মারা গেল। এই সব ঝঞ্ঝাটের মধ্যে আমার ভিডিও ফিডিও করতে ভালো লাগেনি, ভিডিওর অবস্থা খুব খারাপ ছিল। অনেকেই কমেন্টস করেছে কি আর ভিডিও করছে না, অনেকে আমাকে বলেছে। যাই হোক, আবার এই এতদিন বাদে আবার একটা ভালো ভিডিও শুরু করলাম, এরপরে কন্টিনিউ দিতে থাকবো। আশা করবো তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, পাশে থাকো। চলো আর দেরি না করে দিদির বাড়ি থেকে ঘুরে আসি, ফ্রিতে মেরে আসি আর কি। টাটা, দেখা হবে দিদির বাড়িতে। যদি আমি গাড়ি নিয়ে যাবো, আমি বাইক নিয়ে যাবো, ওই যে আমার বাইক রয়েছে রাখা, হ্যাঁ, তা ওই বাইক নিয়ে তো আর ভিডিও করতে পারবো না, চালাতে পারবো না। তা চলো দিদির বাড়িতে গিয়ে দেখা হবে। ওকে, টাটা বাই বন্ধুরা। এই চলে এসেছি আমি দিদির বাড়ি। এই যে হচ্ছে আমার দিদির বাড়ি, চলো যাওয়া যাক। খেতে যাবো, খেয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, খেতে খেতেই দেখা হবে। চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি। ডাল ভাত, বেগুনি ভাজা, কুমড়ো ভাজা আরো আছে, এই ডাল সব আছে, এই নাও তোমরা একটু বেগুনি খেয়ে নাও। শুরু করে যাবে খাওয়া, দেখতে থাকো, মজা নিতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, খাওয়ার পাড়াবার কথা হচ্ছে, টাটা। মাছের ডিমের বড়া, পোস্ত আরো আছে, এইখানে সব স্টোর করে রাখা আছে। মাছ মাংস কি তরকা, এত কিছু নিয়ে বসেছে। আবার নমস্কার, 10-12 রকমের তরকারি ভাত নিয়ে বসে, আমি তো বাপের কাছে খেতে পারি না বাবা, আমার এত সত্য দরকার নেই, আমি আমার নর্মাল খাচ্ছি। এই দেখুন, খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আবার বলতে আমি রোগা হয়ে যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আর পাশে তো খাওয়াটা তো ছিঁড়ি নেই, এই যে ওর থালা দেখুন, এই যেন হসপিটালের থালা, পেশেন্টদের থালা, এই যে পেশেন্ট পার্টির থালা, প্রত্যেকে জোগাড় করে যে কে জানে। হ্যাঁ, কিনেই এসেছি।
এতে এই কটা ভাত খাবে, এই কটা তরকারি খাবে, এই কটা থাক করে। আর ওর মায়ের অবস্থা দেখুন, দিন দিন লাউ তৈরি হচ্ছে, কুমড়ো তৈরি হচ্ছে, ছি ছি ছি, তরকারি থাকে, মাছ মাংস সব সাঁটাবে এখন বসে বসে। নমস্কার এদের, ঠিক আছে বন্ধুরা, খাবার পর আবার দেখা হবে, একটুখানি দেখিয়ে দিলাম। প্রতিদিন রান্না হচ্ছে এরকম, প্রতিদিন, একদিন নয় যে আমি ভিডিও করছি বলে তা নয়, এ প্রতিদিন এরকম হচ্ছে। আমার বাড়িতে যখন খাবার পাঠায় তখন সাত আট রকমের তরকারি, এই ওই, আরে ফ্রিজ তিন দিদি আছে আমার, তিন দিদি তরকারি পাঠায়, পুরো ফ্রিজ লোড হয়ে থাকে। মাসের 25 দিন এরাই রান্না করে পাঠায়, আমি হয়তো 5 দিন রান্না করি। এক কেউ বিকেলবেলা পাঠাবে, সে বোধ হয় কালকে সকাল পর্যন্ত চলবে, যে রাত্রি পর্যন্ত চলবে ওই তরকারি ফরকারি রেখে। যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমাদের খাওয়া, এইসব খাওয়া এদের, ঠিক আছে। আবার পরে কথা হচ্ছে খাওয়ার পরে, ততক্ষণের জন্য বাই বন্ধুরা। খাওয়া হয়ে গেছে মোটামুটি, এবার বাইর দিকে রওনা দিই, আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো, কেমন হলো জানিও। ওকে, টাটা, বাই বাই, নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে, সাথে থেকো, ভালো থেকো।